সাউথ অ্যালার্জি কি সমস্যা বলেন আমার সমস্যা হচ্ছে হাতের রোগের মধ্যে মানে যখন আমি মানে কোনো বল কোনো কিছু থ্রো করতে পারি না এর সমস্যা মানে একটা বল আমার কাছে আসলো আমি জোরে থ্রো করব যে কিন্তু আমি করতে পারি না তারপরে পিছনে দেখতে গেলে এরকম করলে সৃজনশীল লিখি খুব ব্যথা করে এখানে আপনার এইটা আপনি তো এদিকে নিলো ব্যথা করে না এদিকে মানে কষ্ট শব্দ হয় এখন তো আপনি ঠিক আছে বুঝতে পারছি সেরে দেন ওয়ান টু থ্রি একটু সারেন ওয়ান টু থ্রি শেষ ওয়ান টু থ্রি এক্সেলেন্ট ওয়ান টু আমি স্থির আর ফিনিশ ওকে আমরা একটু এখানে দেখব অনেক কষ্ট দিলাম আপনাকে ওকে আপনি কিছু করেন না আবার এদিক করেন ওর প্রবলেমটা হলো এখন যেটা যেটাকে বলে স্পোর্টস ইনজুরি শোল্ডারের মধ্যে যেমন এরকম শোল্ডার জয়েন্টটা এরকম করে দেখেন এরকম মাথা এরকম করে থাকে এরকম বোঝেন আপনি বোঝেন নাম দেখছি বোঝেন এরকম তো থাকে মাথাটা এরকম বক্সটা এরকম হেডটা এরকম থাকে মাথাটা এত বড় মানে হিউমের আছে মাথাটা এখানে এই এতটুকু প্লেট থাকে এটা হলো আনস্টেবল জয়েন্ট বলে থাকে মানে হিপ জয়েন্ট যেন এরকম গর্তে ঢোকে না এটা হলো শুধু এরকম এতটুকু মধ্যে এরকম এর চতুর্দিকে মাসেলগুলো এরকম লেপার মতো থাকে এই যে লেপার মতো ও যখন স্ম্যাশ করতে গেছে বা ওই কাম সার্জে করে না তখন এইটা এখান থেকে ডিসপ্লেস হয়ে গেছিল মানে ইট হ্যাজ ডিসপ্লেস ফ্রম দ্য সেন্টার মেন এরিয়া থেকে এসে সামনে এরকম ফুলে গেছিল এরকম ওরা যদি ম্যাসেজ করছে না গুইসা গুইসা তখন ঠাস করে আবার বসে পড়ছে কিন্তু বসে যে পড়ছে ওটা যে বেরোয় আইছিল কারে বেদ করে বেরোয় আইছে যে মাংসপেশী রক টেন্ডন লিগামেন্ট ওরে বেদ করে বেরিয়ে গেছে যাদের ভেদ করছে ওরা তার কি ঢিলা হয়েছে না এই জন্য ও হাত করে ওই মাঝে মাঝে শুয়ে এদিক এদিক করতে কি হয় এটা তখন এটা জায়গা থেকে সরে যায় ওই সরে গেলে কি হয় আবার একটু চাপ এরম করে আবার বসে পড়ে এটাকে বলে মানে অলরেডি ডিসপ্লেসড হয় এটাকে বলা হয় হলো আনস্টেবল শোল্ডার
শোল্ডার তার স্টেবল না। এটা চিকিৎসার দুই প্রকারে হয়। আমরা যেটা করলাম এটা একটা পদ্ধতি যে এটা ব্যথাটা কমে আস্তে আস্তে এই মাসলগুলোকে লিগামেন্ট কেন যেটা আছে স্ট্রাকচার যেটাকে স্ট্রেংথেন করতে হবে, মানে শক্তি বাড়াইয়া তার না হয় এটাকে আবার এরকম করে। যেহেতু বয়স্ক আমার মনে হয় যে এমআরআইও করাইছেন, এই ট্রিটমেন্টটা আগে নিয়ে দেখেন, টোটাল প্যাকেজ হয়তো দুই সপ্তাহ সময় লাগবে, ভালোর দিকে আমার মনে চলে যাবে আশা রাখি, আর না হইলে বাই চান্স তখন অপারেশন লাগতে পারে, নট শিওর এখন। ঠিক আছে, এই আমার মনে হয় ওর যোগ ওর সম্পর্কে বলা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।